আমাদের এই শহরের মধ্যে হঠাৎ করে আমাদের বাইকিংয়ের ইয়া দিল, যে সতর্কবাণী দিল যে আমাদের এই মুহূর্তে দোকানদার যারা আছেন মালতাল নিয়ে সব গুজগাছ করার জন্য পরিস্থিতি খুব ভয়াবহ। এখন আমরা এই মুহূর্তে কী করতে পারি? এখন তার মানে দিশা না পায় তাড়াতাড়ি করে মাল যতটুকু পারি সেভ করার চেষ্টা করছি। সন্ধ্যা পড়খানো হঠাৎ করিয়া মাইকিং শুনলাম, শোনার পরে আমরা আতঙ্কিত হইয়া এখন মাল সামানা আমরা আটাইয়া আমরা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আমরা যদি আরও আগে সতর্ক সংকেত পাইতাম তাহলে আমাদের একটু সুবিধা হইতো, কষ্ট কম হইতো অথবা ভয় কম হইতো। আজকে এই বন্যাক্ত অবস্থা, আমাদের শহরের যে গাই দলটা আছে এই গাই দলটা আসলে খুবই দুর্বল হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত এই গাই দলটা। তো সেই গাই দল সংস্কারের রক্ষার জন্য আমরা গাই দলের নিচ্ছে আমরা স্বেচ্ছাসেবীরা যারা আছি, অনেক স্বেচ্ছাসেবী এখানে আছে। একটু আগে আমাদের ডিসি মহোদয় এসে গেছেন, সব কিছু তদারকি করে গেছেন। আমরা সবাই মিলে আমরা গাই দলটা রক্ষার জন্য, শহর রক্ষার জন্য আমরা কাজ করতেছি। যে কোনো সময় শহরে পানি ঢুকে যেতে পারে, এই কারণে আমরা সমস্ত বা সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এখানে বালু দিয়ে বস্তা দিয়ে বাঁধ মেরামতের কাজ চেষ্টা করছি।